হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে দেখে নেবো 31 আগস্ট 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 8টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাব প্রথম প্রশ্নে। কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী উদ্যমান খিলাড়ি উন্নয়ন যোজনা চালু করেছে? সঠিক উত্তর উত্তরাখণ্ড, অর্থাৎ অপশন সি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে সিএম উদ্যম খিলাড়ি উন্নয়ন যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে 8 থেকে 14 বছর বয়সী রাজ্যের উদীয়মান খেলোয়াড়দের প্রতি মাসে 1,500 টাকার স্পোর্টস স্কলারশিপ প্রদান করা হবে। প্রতি বছর মোট 3,900 জন খেলোয়াড়কে বৃত্তি দেওয়া হবে, যার মধ্যে 1,950 জন ছেলে এবং 1,950 জন মেয়ে। দেখে নেব নেক্সট প্রশ্ন। কোন গভর্নিং বডি সম্প্রতি ই সমাধান নামে তার নতুন পোর্টাল চালু করার ঘোষণা করেছে? সঠিক উত্তর ইউজিসি, অর্থাৎ অপশন বি। ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন 2022 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ই সমাধান নামে তার নতুন পোর্টাল চালু করার ঘোষণা করেছে। এটি বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র এবং কর্মীদের সমস্ত অভিযোগ নিরীক্ষণ এবং সমাধানের জন্য লঞ্চ করা হয়েছে। ই সমাধান পোর্টাল থেকে প্রায় 38 মিলিয়ন শিক্ষার্থী উপকৃত হবে। দেখে নেব পরের প্রশ্ন। কোন রাজ্য সরকার রাজ্যে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পার্লে ফর দ্য ওশেন্স এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ অপশন বি। এই চুক্তির লক্ষ্য রাজ্যে উন্নত স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার বিকাশ সাধন। এই চুক্তিটি 2027 সালের মধ্যে প্লাস্টিক মুক্ত অন্ধ্রপ্রদেশ গড়ার রাজ্য সরকারের উদ্যোগের অংশ হিসাবে স্বাক্ষরিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ সম্প্রতি একটি অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশন JKECOP চালু করেছে? এটি সহজেই বুঝতে পারছ, JK মানে জম্মু কাশ্মীর, অর্থাৎ সঠিক উত্তর জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর পুলিশ একটি অনলাইন মোবাইল অ্যাপ্লিকেশন JKECOP লঞ্চ করেছে। অ্যাপটিতে সাধারণ নাগরিকদের অভিযোগ নথিভুক্ত করা থেকে শুরু করে FIR এর একটি কপি ডাউনলোড করার মতো অনেক পরিষেবা পাওয়া যাবে। দেখে নেব পরের প্রশ্ন। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সম্প্রতি কাকে অ্যাসোসিয়েশনের সাময়িক প্রেসিডেন্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে? সঠিক উত্তর আদিল সুমারিওয়ালা, অর্থাৎ অপশন এ। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডক্টর নরেন্দ্র ধ্রুব বাত্রা 2022 সালের জুলাই মাসে পদত্যাগ করেছিলেন, যার ফলে এই পদ এখনো শূন্য রয়েছে। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতি কে তার দ্বিতীয় BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস এর একক শিরোপা জিতে নিলেন? সঠিক উত্তর ভিক্টর অ্যাক্সেলসেন, অর্থাৎ অপশন এ। ভিক্টর অ্যাক্সেলসেন 28 আগস্ট 2022-এ টোকিওতে থাইল্যান্ডের কুনলাভুত ভিটিটসানকে হারিয়ে তার দ্বিতীয় BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছেন। মহিলাদের একক শিরোপা জিতেছেন জাপানের বর্তমান চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচি। ফাইনালে তিনি চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন চেন ইউফেইকে পরাজিত করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। এই বছরের চতুর্থ এবং শেষ গ্র্যান্ড স্ল্যাম US ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে? সঠিক উত্তর নিউ ইয়র্ক, অর্থাৎ অপশন সি। US ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ হলো একটি হার্ড কোর্ট টেনিস টুর্নামেন্ট যা প্রতি বছর নিউ ইয়র্কের কুইন্স শহরে আয়োজিত হয়। 1987 সাল থেকে এই গ্র্যান্ড স্ল্যামের টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে, আর বাকি যে 3টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে সেগুলি হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেন। দেখে নেব আজকের শেষ প্রশ্ন। কোন রাজ্যে সম্প্রতি রাজীব গান্ধী রুরাল অলিম্পিক গেমস শুরু হয়েছে? সঠিক উত্তর রাজস্থান, অর্থাৎ অপশন ডি।
রাজস্থানে 11,000টিরও বেশি পঞ্চায়েতে 29 আগস্ট 2022-এ রাজীব গান্ধী গ্রামীণ অলিম্পিক গেমস শুরু হয়েছে। এই গেমসে প্রায় 2,25,000টি টিম অংশ নিচ্ছে। গ্রামীণ অলিম্পিকের অধীনে কাবাডি, শুটিং বল, ভলিবল, হকি, খোখো ও টেনিস বল, ক্রিকেট সহ 6টি খেলা আয়োজিত হবে। তো বন্ধুরা, শেষ করলাম আজকের 8টি কারেন্ট অ্যাফেয়ার্স। কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তরের সঙ্গে। ততক্ষণ বাংলা কুইজের সঙ্গে থেকো আর প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।